আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা ফিলিস্তিনের মাহমুদ আব্বাসকে বাবা বললেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান কোনো শিবিরে যোগ দিতে আগ্রহী নয় বললেন কুরেশি আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখবে চীন ঘরে বসেই কাবার হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখতে পারবেন মুসলিমরা মধ্যপ্রাচ্য প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বাবার মতো আলোচনা করেছেন ইসরায়েলি সাংবাদিক ও ট্রাম স্পেস দ্য আব্রাহাম আর্কার্ডস অ্যান্ড দ্য রিশেপিং অফ দ্য মিডল ইস্ট বইয়ের লেখক বারাক রভিদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি শনিবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতা নিয়াহুর চে মাহমুদ আব্বাস শান্তি চুক্তির জন্য অধিক আগ্রহী ছিলেন আব্বাসের সাথে আমার চমৎকার বৈঠক হয়েছিল এবং আমরা একসাথে বহু সময় কাটিয়েছি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি তিনি ছিলেন অনেকটা বাবার মতো আমি বলতে চাচ্ছি তিনি এতই কোমল ছিলেন তার চেয়ে কোমল আর কেউ হতে পারে না ডোনাল্ড ট্রাম্প বলেন আমি চিন্তা করেছিলাম ফিলিস্তিনিদের মানানো কঠিন হবে এবং ইসরায়েলিরা শান্তি প্রতিষ্ঠা ও চুক্তির জন্য যে কোনো কিছুই করবে কিন্তু আমি দেখলাম তা সত্য নয় সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিনে নেতানিয়াহুর সাথে এক বৈঠকের কথা স্মরণ করেন ট্রাম্প ওই বৈঠকে ট্রাম্প ফিলিস্তিনিদের সাথে শান্তি স্থাপনের জন্য বেনিয়ামি নেতানিয়াহুর সাথে আলোচনা করতে চাইলে নেতানিয়াহু তার অনিহা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প জানান ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে কথা বললেও বেনিয়ামি নেতানিয়াহু কখনোই প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন না তিনি বলেন আমি মনে করি তিনি আমাদেরকে শুধু ব্যস্ত রেখেছেন এদিকে হোয়াইট হাউস ছাড়ার পর বেনিয়া নেতানিয়াহুর সাথে কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামি নেতানিয়াহুর ডাক নাম উল্লেখ করে তিনি বলেন বিবির জন্য কেউ এত কিছু করেনি আমি বিবিকে পছন্দ করতাম এখনো বিবিকে আমি পছন্দ করি ট্রাম্প বলেন অন্য যাদের সাথে আমি কাজ করেছি তাদের মধ্যে আমি তার জন্যই বেশি কাজ করেছি কিন্তু আমি আনুগত্য পছন্দ করি বাইডেনকে প্রথম অভিনন্দন জানানো ব্যক্তি হচ্ছেন বিবি তিনি বলেন বিবি চুপ থাকতে পারতেন কিন্তু তিনি এক ভয়াবহ ভুল করেছেন ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলিদের সাথে শান্তি না করার জন্য ফিলিস্তিনিদের অভিযুক্ত করে আসছিলেন অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির পর ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেই ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে আসা হয় একই সাথে সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া গোলান মালভূমির ওপর ইসরায়েলের অধিকারের স্বীকৃতি দেয় পাকিস্তান প্রসঙ্গ চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন যে পাকিস্তান শিবিরের বা দলের অংশ হতে চায় না এবং তার অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে মনোনিবেশ করতে চায় ভয়েস আমেরিকা সাথে উর্দুর সার্ভিসের দেয়া একটি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বেইজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে আরেকটি শীতল যুদ্ধের দিকে ঠেলে না দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত গণতন্ত্র সম্মেলনে পাকিস্তান এড়িয়ে যাওয়ার কয়েকদিন পর পররাষ্ট্রমন্ত্রীর এই এই মন্তব্য এসেছে সম্মেলনে চীন ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি কুরেশি বলেছিলেন যে চীনের পেছনে যাওয়ার মার্কিন নীতির কারণে ওয়াশিংটন এবং বেজিং এর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা পাকিস্তানের পক্ষে সহজ হবে না যুক্তরাষ্ট্র চীনকে নিয়ন্ত্রণে রাখতে ভারতের ভুল পদক্ষেপগুলোকে উপেক্ষা করছে তিনি যোগ করেছেন বিশ্বকে শীতল যুদ্ধের মানুষ তা থেকে নিজেকে বাঁচাতে হবে কুরেশি বলেন কোন সংঘর্ষের অংশ হওয়া পাকিস্তানের জন্য সর্বোত্তম স্বার্থ নয় পাকিস্তান সরকার তার নীতি থেকে ভূ অর্থনীতিতে স্থানান্তরিত করেছে এবং বাণিজ্য প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই বিষয়ে সাহায্য করতে পারে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসলামাবাদ ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক চায় তিনি বলেছেন যে তিনি সম্প্রতি মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী সাথে কথা বলেছেন যিনি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সাথে সহযোগিতা রাখবে কুরেশি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করতে চায় যা দেখায় যে ওয়াশিংটনের চিন্তাভাবনায় একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য তালেবানের সঙ্গে আলোচনার সময় এবং কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরা ঘরে বসে পবিত্র কাবা শরীফে স্থাপিত কালো পাথর হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য হাজরে আসওয়াদ ছুঁয়ে দেখার সুযোগ করে দিতে সৌদি সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে বলে আল আরাবিয়া ও গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে মক্কা মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস এক ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেন ভার্চুয়াল ব্ল্যাক স্টোন নামে এই প্রকল্পটির লক্ষ্য হল ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সত্যিকারের অনুভূতি দেয়া এর আগে চলতি বছরের মে মাসে সৌদি কর্তৃপক্ষ হাজরে আসোয়াদের কাছ থেকে তোলা একটি প্রকাশিত ছবি প্রকাশ করে মক্কা মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসোয়াদের ওই ছবি ধারণ করেছিল মুসলমানদের বিশ্বাস বিখ্যাত বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে জিব্রাইল আলাইসাল্লাম বেহেস্ত থেকে এনে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে দিয়েছিলেন এজন্য হাজরে আসওয়াদকে বলা হয় জান্নাতি পাথর হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাফ থেকে দেড় মিটার উঁচুতে অবস্থিত আফগানিস্তান প্রসঙ্গ আফগান জনগণকে বর্তমান সংকট কাটিয়ে উঠতে চীন আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এই তথ্য জানান বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ওয়েনবিন বলেন চীন আফগানিস্তানের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নে তার সামর্থ্যের মধ্যে সহায়তা প্রদান করছে এক প্রশ্নের জবাবে ওয়েনবিন চীনকে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং আন্তরিক বন্ধু হিসেবে বর্ণনা করেন গত সাতাশ অক্টোবর চীন ঘোষণা করেছিল যে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তিন কোটি ডলার মূল্যের জরুরি মানবিক সহায়তা পাঠাবে এবং আফগানিস্তানকে সাহায্য করার জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধও জানিয়েছে এর আগে তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত বলেছিলেন এটি রিপোর্ট করা হয়েছিল যে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতি সম্ভবত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সেখানে দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় জাতিসংঘের অনুমান অনুসারে আফগানিস্তানের প্রায় ষাট শতাংশ বা সম্ভবত তার বেশি মানুষ বিশেষ করে শিশুরা অনাহার অপুষ্টি এবং স্বাস্থ্য সেবা ও ওষুধের অভাবের গুরুতর ঝুঁকিতে রয়েছে মোহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজী আনাদুল এজেন্সিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন আফগানদের জন্য শীত মৌসুম বিশেষভাবে কঠিন হবে বলে তিনি সতর্ক করেছেন সাধারণ আফগানদের জীবনকে প্রভাবিত করে এমন একাধিক কারণ রয়েছে এবং এই পরিস্থিতির জন্য বিশ্ব সম্প্রদায়ের একটি সমন্বিত খুব দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়া প্রয়োজন তিনি বলেছিলেন কাজী বলেছেন যে এই সপ্তাহের শেষের দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ও আইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে আফগানিস্তান সংকট প্রাথমিক ফোকাস হবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ